আচ্ছা, আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষে ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি যে পরীক্ষাটা হলো সবার খুব ভালো হয়েছে আশা করি। প্রশ্ন অনেক সহজ ছিল, তো কঠিন হওয়ার কোনো প্রশ্নই নাই এখানে। তো আমি একটু কবি বিভাগের সলভটা দিতে চাই, ইউজুয়ালি আমি কবি বিভাগের সলভগুলো দিই। আচ্ছা, ক নম্বর যে প্রশ্নটা রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে প্রান্তিক বদলের হার স্থির থাকলে নিরপেক্ষ রেখার আকৃতি কীরকম। প্রশ্নটা হচ্ছে এক নম্বরের যে ক নম্বর সেটা হচ্ছে প্রান্তিক বদলের হার, মানে বিষয়টা হচ্ছে প্রান্তিক বদলের হার কথাটা মানে হচ্ছে এমআরএস। আসলে প্রশ্ন বলছে যে এমআরএস যদি স্থির থাকে তাহলে নিরপেক্ষ রেখার আকৃতি কীরকম হবে। এটা হবে সরলাকৃতির, সরলাকৃতির এবং ডান দিকে নিম্নগামী, এবং ডান দিকে নিম্নগামী, ঠিক আছে, সরলাকৃতির এবং ডান দিকে নিম্নগামী, ঠিক আছে। আচ্ছা, তারপরে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগের মান কত। খুবই সহজ, শূন্য। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগের মান শূন্য, এরকম একটা চিত্র নিশ্চয়ই তোমরা করেছো। দেন নিচে আরেকটা চিত্র ছিল এরকম, হ্যাঁ, সেই প্রশ্ন। দেন গ নাম্বার হচ্ছে ভারসাম্যের, ভোক্তার ভারসাম্যের দুটি শর্ত। আচ্ছা, আমরা এখানে দিতে পারি নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার সাহায্যে যে দুইটা শর্ত রয়েছে। এক নম্বর শর্ত আমরা বলতে পারি গয়ের দুইটা শর্ত লিখতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে বাজেট রেখা নিরপেক্ষ রেখাকে স্পর্শ করবে, অ্যান্ড খ নম্বর হচ্ছে নিরপেক্ষ রেখা মূলবিন্দুর দিকে উত্তল হবে। হ্যাঁ, ঠিক আছে, শেষ। ঘ নম্বর বলছে হচ্ছে, আচ্ছা, এমআরএস কখন, আমাদের কি বলছে এমআরএস কখন শূন্য হয়, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে হয়। হ্যাঁ, আরও সুন্দর করে লেখা যায় পরস্পর পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে। আমি জাস্ট উত্তরটা বলতেছি, ও নাম্বার হচ্ছে ব্লিস বিন্দুটা কি। এটা আমরা সবাই জানি যে আমরা প্যারাডোগ্রামটা পড়েছি যে যে বিন্দুতে উপযোগ সম্ভাবনা রেখা সমাজ কল্যাণ, মানে যে বিন্দুতে উপযোগ সম্ভাবনা রেখা সর্বোচ্চ সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে সেটাকে হচ্ছে আমাদের ব্লিস পয়েন্ট। আমি লিখলাম না, উত্তরটা বলে দিলাম। চ নম্বর হচ্ছে এমআরটিএস এর পুনরূপ কি। এটা হবে হচ্ছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, ঠিক আছে, এমআরটিএস এর পুনরূপ। আচ্ছা, সোনাবর যেটা বলছে যে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার কি। দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার হচ্ছে যে বাজারে একজন মাত্র ক্রেতা এবং একজন মাত্র বিক্রেতা থাকে, তাকে তোমাদের হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলে। আচ্ছা, বর্গীয় জ নম্বর যেটা হচ্ছে নিম খাজনা, আমাদের কাকে বলে, যে এটা আমরা দুই তিনটা সঙ্গে রয়েছে, আমি একটা বলতেছি যে মানুষের সৃষ্টি উৎপাদনের পরিমাণ হতে স্বল্পকালে অতিরিক্ত আয় হয় তাকে আমাদের নিম খাজনা বলে। আরও একটা সঙ্গে আছে যে যেটা দিয়েছে দিয়েছে, সমস্যা নেই। আচ্ছা, ছ নম্বর হচ্ছে আমাদের বলেছে যে মৃত ঘাট ক্ষতি। এটা আমাদের একচেটিয়া বাজারের একটা প্রশ্ন। বিষয়টা হচ্ছে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে একচেটিয়া বাজারে আমাদের সাধারণত দাম বেশি এবং উৎপাদনের পরিমাণ কম হয়। দাম বেশি এবং উৎপাদনের পরিমাণ কম হওয়ার কারণে ভোক্তার এবং উৎপাদকের যে ক্ষতি হয় এই দুইয়ের যোগফলকে আমাদের বলা হয়েছে মৃত ঘাট ক্ষতি, ছ নম্বরের উত্তর। আচ্ছা, এক নম্বর আমাদের বলেছে হচ্ছে এরকম বলেছে A31। এটা বলতে কী বোঝায় A31? এটা হচ্ছে আমরা কী বুঝি, এটা আমাদের যদি থিওরি প্রশ্ন কেউ পড়ে থাকি অঙ্কটা বলতে পারবো, যেখানে বলতে পারবো 1 নং শিল্প এক একক পণ্য উৎপাদনের জন্য 3 নং শিল্প হতে উপকরণ ব্যবহার করে। 1 নং শিল্প এক একক পণ্য উৎপাদনের জন্য 3 নং শিল্প হতে উপকরণ ব্যবহার করে। ওকে, দেন আমাদের আছে হচ্ছে ট নম্বর প্রশ্ন হচ্ছে মনোপ্রশ্নী বলতে কী বোঝো। তাহলে আমরা এখানে বলতে পারি যে উপকরণের একজন মাত্র যখন হচ্ছে ক্রেতা থাকে বা নিয়োগকারী থাকে, একজন মাত্র ক্রেতা উপকরণের যখন একজন মাত্র ক্রেতা অথবা নিয়োগকারী থাকে তখন সেটাকে এটা বলা হয় হচ্ছে মনোপ্রশ্নী বাজার। দেন ঠ নম্বর যেটা বলছে সেটা হচ্ছে যে প্যারাটো উৎকৃষ্ট কি, বাংলা কথাটা হচ্ছে প্যারাডোগ্রাম্যতা কি। তো প্যারাডোগ্রাম্যতার সূত্র নিশ্চয়ই, উৎকৃষ্ট দেখে আবার ভয় পাওয়ার লাভ নাই, ওটা হচ্ছে প্যারাডোগ্রাম্যতাই বলছে যে অনেকগুলোর সঙ্গে রয়েছে যে উৎপাদন উৎপাদনের পূর্ণ বন্টনের দ্বারা যখন কোনো ব্যক্তির ক্ষতি না করে অপরকার কল্যাণ বৃদ্ধি করা যায় না, কি প্যারাডোগ্রাম্যতা বলে, আরও অনেক ধরনের অনেকভাবে সঙ্গে বলা যায়। তো এই ছিল আমাদের হচ্ছে ক বিভাগের সলভ। ইনশাল্লাহ সবাই ভালো পরীক্ষা দিয়েছো, ইনশাল্লাহ আবার পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।